এসি আর বিডি দুটো হচ্ছে পারপেন্ডিকুলার ডায়ামিটার মানে দুখানা ডায়ামিটার রয়েছে যে দুটো ডায়ামিটার হচ্ছে পারপেন্ডিকুলার মানে এই ছবিটা দেখো এখানে দেখতে পাবে যে এসি আর বিডি এসি বলতে হচ্ছে এই ডায়ামিটারটা আর বিডি বলতে হচ্ছে এই ডায়ামিটারটা এই দুখানা ডায়ামিটার পারপেন্ডিকুলার আছে এবার এখানে এই রিজিয়নটার এই রিজিয়নটার আর এই রিজিয়নটার এরিয়া দেওয়া রয়েছে টোটাল এরিয়া দেয়া রয়েছে থ্রি জিরো এইট সেন্টিমিটার স্কোয়ার মানে এই কোয়েশ্চেনটা ফার্স্ট পার্টে বলছে ফাইন দা লেন্থ অফ এসি এসিটার লেন্থ কত হবে মানে এসি ডায়ামিটারটা জিজ্ঞেস করেছে কি বলেছে বুঝতে পারলে দুখানা ডায়ামিটার পারপেন্ডিকুলার রয়েছে বাট যে শেড করা রিজিয়নটা রয়েছে তার এরিয়া দেওয়া রয়েছে থ্রি জিরো এইট সেন্টিমিটার স্কোয়ার এবার বলছে যে এসি ডায়ামিটারটা কত হবে এবার দেখো ছবিটা দেখে বুঝতেই এটা হচ্ছে ওয়ান ফোর্থ তো এই দুটো পোর্শনের এরিয়া দেওয়া ছিল মানে সেমি সার্কেলের এরিয়া দেওয়া ছিল ওয়ান ফোর্থ আর ওয়ান ফোর্থ প্লাস করলে ওয়ান বাই টু মানে সেমি সার্কেলের এরিয়া দেওয়া কথাটা বুঝতে পারলে ধরে নেওয়া যাক এই হচ্ছে একটা সার্কেল এই হচ্ছে একটা সার্কেল এবার এই পোর্শনটা হচ্ছে ওয়ান ফোর্থ এই পোর্শনটা হচ্ছে ওয়ান ফোর্থ তো ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোর প্লাস করলে কত হয় এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টু তো এই দুখানা পোর্শনের এরিয়া দেওয়া রয়েছে তো তার মানে কি

আমাকে বলেছিল এসি ডায়ামিটার কত ডায়ামিটার কি করে আমরা আমরা ডায়ামিটার পেয়ে যাচ্ছি নেক্সট এটা নিয়ে আরেকটা পার্ট ছিল এখানে বলছিলাম সার্কামফারেন্স কত হবে সার্কেলটা সার্কামফারেন্স কত হবে সার্কামফারেন্স মানে হচ্ছে টু পাই আর

পারপেন্ডিকুলার ভাবে আছে সেটা বলে দিয়েছে দুখানা ডায়ামিটার পারপেন্ডিকুলার ভাবে আছে এবার একটা ডায়ামিটার কত বলছে এখানে বলছে 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 একটা ডায়ামিটার তাহলে এই এই আর এরিয়া কত হবে আবার পেরিমিটার কত হবে সেটাও জিজ্ঞেস করেছে আবার এই দুটো পোর্শনে পেরিমিটার কত হবে জিজ্ঞেস করেছে এখানে পাই এর ভ্যালু ইউজ করতে বলেছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো আমরা কি করবো

এটা হচ্ছে পুরো সার্কেলটার ওয়ান ফোর্থ এটা হচ্ছে পুরো সার্কেলটার ওয়ান ফোর্থ মানে আমাদের এখানে সেমি সার্কেলের এরিয়াটা বার করতে হচ্ছে তাহলে এখানটা লিখবো যে এরিয়া অফ সেমি সার্কেল তাহলে এখানটা হচ্ছে ওয়ান বাই টু পাই আর স্কোয়ার তো পাইয়ের জায়গায় বসবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর বলেছিল কত ডায়ামিটার দেওয়া ছিল সিক্সটিন সেন্টিমিটার আর হয়ে যাবে এর হাফ মানে আট সেন্টিমিটার তাহলে করে দুই দিয়ে আমাদের থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর এর সাথে চার ইন্টু আটকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে কত হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এর সাথে চারকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2.56 এর সাথে 8 কে मल्टीप्लाई করব তাহলেconcatenate আছে 100.48 100.48 এত সেন্টিমিটার স্কয়ার এটা হচ্ছে এই দুটো অংশের টোটাল এরিয়া नेक्स्ट আমাদের এটার পেরিমিটার বার করতে বলেছে তো কি করে করব দেখো দেখো আমরা এরিয়া বার করার সময় আমরা বলেছিলাম যে শুধুমাত্র সেমি সার্কেলটার এরিয়া বার করলেই হয়ে যাবে কেন এখানে রয়েছে ওয়ান বাই ফোর ফোর যোগ করলে টু মানে সেমি সার্কেলের এরিয়া বার কিন্তু পেরিমিটার বার করার সময় সেমি সার্কেল পেরিমিটার বার করলে হবে না পেরিমিটার বার করার সময় তোমরা যদি বলো যে সেমি সার্কেলের পেরিমিটারের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো তাহলে কিন্তু হবে না কেন দেখো একটা সেমি সার্কেলে কী কি থাকে সার্কেলের হাফটা থাকে তার সাথে থাকে একটা ডায়ামিটার এই হয়ে যাচ্ছে সেমি সার্কেল কিন্তু এখানে কি কি আছে এখানে রয়েছে ওয়ান ফোর্থ অফ দ্য সার্কেল রয়েছে এখানে একটা রেডিয়াস রয়েছে এখানে একটা রেডিয়াস রয়েছে আবার এখানেও ঠিক দেখো ওয়ান ফোর্থ অফ দ্য সার্কেল রয়েছে আবার এখানে একটা রেডিয়াস রয়েছে এখানে একটা রেডিয়াস রয়েছে কথাটা বুঝতে পারলে আমরা এরিয়াটা বার করবার সময় সেমি সার্কেলের এরিয়া ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম ওয়ান বাই টু পাই আর স্কোয়ার কিন্তু পেরিমিটার বার করার সময় সেমি সার্কেলের পেরিমিটারে ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না কারণ ওখানে শুধুমাত্র একটা সার্কেলের হাফ থাকে আর একটা ডায়ামিটার থাকে কিন্তু এখানে কি রয়েছে এখানে দুটো পার্টের মধ্যে একটা সার্কেলে ওয়ান ফোর্থ পার্ট রয়েছে তার সাথে এখানে একটা রেডিয়াস রয়েছে এখানে একটা রেডিয়াস রয়েছে তাহলে এটার পেরিমিটার পাওয়া যাবে আবার এখানেও ঠিক তাই রয়েছে তো আমরা কি করছি সবার আগে এই পোর্শনটার পেরিমিটার বার করছি এই পোর্শনটা পেরিমিটার কত হবে দেখো পুরো সার্কেলের পেরিমিটার হয়ে যায় টু পাই আর এটা হচ্ছে পুরো সার্কেলের পেরিমিটার কিন্তু এখানে ওয়ান ফোর্থ রয়েছে তাই জন্য আমরা ওয়ান বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এখানে যেহেতু ওয়ান ফোর্থ রয়েছে তাই আমরা ওয়ান বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি তার সাথে এই রেডিয়াসটাকে প্লাস করতে হবে আবার এখানেও এই রেডিয়াসটাকে প্লাস করতে হবে ছবিটা ভালো করে বুঝবে এটা হচ্ছে ছবিটা তো এটার কত হবে টু পাই আর এটা হচ্ছে ওয়ান ফোর্থ তাই জন্য এটাকে ওয়ান বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এটার লেন্থটা কত এটা হচ্ছে আর আবার এটার লেন্থ হচ্ছে আর তাই সব কটাকে প্লাস করে দেওয়া হচ্ছে তো এটাকে সলভ করলে আমরা এই পোর্শনটা পেরিমিটার পেয়ে যাব তাহলে কত হচ্ছে এখানে দেখো এখানটা হচ্ছে পাই আর বাই টু প্লাস দিয়ে হচ্ছে টু আর এটা হচ্ছে পেরিমিটার আচ্ছা এবার দেখো এটার যা পেরিমিটার হবে এটার পেরিমিটারটাও সেম হবে আমরা তো এই পোরশনটার পেরিমিটারটা বার করলাম এবার এটার যা পেরিমিটার হবে এই পোর্শনটার পেরিমিটারটাও সেম হবে তাই জন্য আমরা টোটাল পেরিমিটারটা কি করে বার করব এটাকে দুই দিয়ে গুণ করে দেবো এটাকে আমরা দুই দিয়ে গুণ করে দেব এই পেরিমিটার আমরা পেয়ে গেছিলাম এটা পুরোটার পেরিমিটার বার করতে হবে তাই জন্য দুই দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি দুইটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে পাই আর বাই টু ইন্টু টু প্লাস টু ইন্টু টু আর তাহলে এখান থেকে টুটা ক্যান্সেল হবে তাহলে হচ্ছে পাই আর প্লাস ফোর আর আর এটা হচ্ছে পেরিমিটারের ফর্মুলা তো এখান থেকে আমরা কমন জায়গায় আমরা বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর পাই এর এই ভ্যালুটাই বসাতে বলা হয়েছিল আর এর জায়গায় বসাবো আর কত পেয়েছিলাম আমরা আটটা টা পেয়েছিলাম আট তাহলে আর এর জায়গায় এটা আট বসাবো

থেকে না একটা কুয়ো থেকে জল তোলা হচ্ছে এবার বলছে যে দড়িটা যে তোলা হচ্ছে সেটা যে হুইলের সঙ্গে লাগানো রয়েছে সেই হুইলটার ডায়ামিটার দেওয়া রয়েছে সেভেন্টি সেভেন সেন্টিমিটার জলটা তুলতে সময় লাগছে এক মিনিট ওয়ান মিনিট টোয়েন্টি এইট সেকেন্ড আর এখানে স্পিড বলে দিয়েছে হুইলটা স্পিড বলে দিয়েছে ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে বলছে যে চাকাটা কতবার ঘুরবে বালতিটাকে তোলার জন্য কোসেন বুঝবে ভালো করে এখানে একটা একটা কুয়ো রয়েছে তো সেই কুয়োটা থেকে জল তোলা হচ্ছে এখানে একটা চাকা রয়েছে তো সেই চাকাটার সঙ্গে একটা দড়ি বেঁধে একটা বাকেট ঝোলানো রয়েছে এই চাকাটার ডায়ামিটার বলে দিয়েছে ডায়ামিটার বলছে সেভেন্টি সেভেন এত সেন্টিমিটার বলছে জলটা তুলতে মোট সময় লাগছে এক মিনিট সেকেন্ড টোয়েন্টি এইট সেকেন্ড সময় লেগেছে জলটা তুলতে আর স্পিড কত বলেছিল স্পিডটা বলছিল ওয়ান মিটার পার সেকেন্ড মানে জল তোলার স্পিডটা হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড তো আমরা কি করব দেখো এখানে টাইম কতক্ষণ দেওয়া ছিল টাইমটা দেওয়া ছিল ওয়ান মিটার টোয়েন্টি এইট সেকেন্ড স্টেপগুলো ভালো করে বুঝবে এটাকে আমরা সেকেন্ডে কত চেঞ্জ করছি তাহলে কত হবে সিক্সটি প্লাস টোয়েন্টি এইট তাহলে হচ্ছে এইটটি এইট সেকেন্ড তো এই যে দড়িটা ওপরে তুলছে এর স্পিড দেওয়া রয়েছে দড়িটা যে ওপরে তুলছে তার স্পিড দেয়া রয়েছে কত স্পিডটা দেয়া রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড দড়িটাকে ওপরে তোলার স্পিড দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে এত সেকেন্ডের মধ্যে কতখানি দড়ি তুলেছে তোমরা দুটোকে মাল্টিপ্লাই করে দেবো মানে এইটটি এইট ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান দুটোকে মাল্টিপ্লাই করে দেবো তাহলে কত হচ্ছে আচ্ছা এটা মাল্টিপ্লাই করার দরকার নেই এখানে এখানেই ছেড়ে দেবে কথাটা বুঝতে পারলে কি বললাম দড়িটা তুলতে এতক্ষণ সময় লেগেছিল আর দড়িটা যে উপরে তুলছে তার স্পিড বলে দিয়েছে ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে এইটটি এইট সেকেন্ডের মধ্যে কতখানি দড়ি তুলবে ওপরে দুটোকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে এইটটি এইট সেকেন্ডের মধ্যে এতখানি দড়ি তুলছে এবার আমরা কি করব টু পাই আর এই ফর্মটাকে অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে এটা বসবে টু ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু ডায়ামিটার দেওয়া ছিল কত ডায়ামিটার দেওয়া ছিল সেভেন্টি সেভেন এত সেন্টিমিটার তো আমরা রেডিয়াস কত পাবো এটাকে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে এত সেন্টিমিটার রেডিয়াস পাচ্ছি তাহলে এখানটা বসবে সেভেন্টি সেভেন বাই টু এত সেন্টিমিটার এটাকে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাব তাহলে একশো দিয়ে ডিভাইড করে তাহলে এটা এটা হচ্ছে এত মিটার দুই দিয়ে ক্যান্সেল করছি সাত দিয়ে ক্যান্সেল করছি তাহলে কত হবে টোয়েন্টি টু ইন্টু এত মিটার তাহলে দেখো আমরা সার্কেলটার মানে হুইলটার চাকাটার সার্কমফারেন্স পেয়ে গেছি এবার জায়গাটা বুঝবে কতখানি দড়ি ওপরে তুলেছে এত সেকেন্ডের মধ্যে কতখানি দড়ি ওপরে তুলেছে এত মিটার দড়ি ওপরে তুলেছে চাকাটার সার্কমফারেন্স আমরা পেয়ে গেছি তাহলে এত মিটার দড়ি তোলবার জন্য চাকাটাকে কতবার ঘুরতে হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে তাহলে কি করব দড়ির এই লেন্থটাকে দিয়ে ডিভাইড করে দেব লেন্থটাকে ডিভাইড করে দেব চাকার সারকামফারেন্স দিয়ে তাহলেই কতবার ঘুরেছে সেটা আমরা পেয়ে যাব তাহলে এটা লিখব যে 88 ইনটু 1.1 ডিভাইড করব এটাকে 22 ইনটু 11 বাই 100 দিয়ে 22 ইনটু 11 বাই 100 দিয়ে

একটা চাকা লাগানো ছিল এখান থেকে একটা দড়ি ঝুলছিল এবার বাকেটে করে জলটা তুলছে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড এই রেটে ওপরে উঠছে এই রেটে ওপরে উঠছে টোটাল টাইম কতক্ষণ লেগেছে টোয়েন্টি এইট সেকেন্ড আমরা কি কলম এটাকে সেকেন্ডে চেঞ্জ করলাম তাহলে এটা হচ্ছে 60 28 মানে হচ্ছে 88 সেকেন্ড এতক্ষণ সময় লেগেছে বাকেটটার ওপরে উঠতে তাহলে দড়িটার লেন্থ কত দেখো দড়িটা তো উড়ছিল 1.1 মিটার পার সেকেন্ড এই স্পিডেতে সময় লেগেছে এতক্ষণ দুটোকে মাল্টিপ্লাই করে দিলে আমরা দড়িটার লেন্থ পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দড়িটার লেন্থ মানে স্পিডের সাথে আমরা টাইমটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি এবার বলছিল যে এই হুইলটার ডায়ামিটার দেয়া রয়েছে ডায়ামিটার দেয়া রয়েছে সেভেন্টি সেভেন আমরা রেডিয়াস বার করলাম সেভেন্টি সেভেন বাই তাহলে বলছে এতখানি দড়ি তোলবার জন্য চাকাটাকে কতবার ঘুরতে হবে এতখানি দড়ি তোলবার জন্য চাকাটাকে কতবার ঘুরতে হবে তাহলে আমরা কি করব চাকাটার

এটা আমরা পেয়ে গেলাম চাকাটার সার্কফারেন্স এটা আমরা পেয়ে গেলাম চাকাটার চাকাটা চাকাটাকে এত মিটার লম্বা দড়ি তুলতে হয়েছে তাহলে কতবার ঘুরতে হবে কি করব আমরা দড়িটার দিয়ে ডিভাইড করছি মানে এটাকে ডিভাইড করছি চাকাটার সারকমফারেন্স দিয়ে দড়িটার লেন্থকে ডিভাইড করেছি চাকাটার সারকমফারেন্স দিয়ে তাহলে চাকাটা কতবার ঘুরেছে সেটা পেয়ে যাচ্ছি এটাই হচ্ছে আনসার এখনো যদি অসুবিধা থাকে তাহলে ভিডিওটা কারেক্ট করে ব্যাক করে দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে একটা চাকা রয়েছে সেই চাকাটার ডায়ামিটার দেওয়া রয়েছে এবার বলছে চাকাটা এক সেকেন্ডের মধ্যে পাঁচবার ঘোরে চাকাটা এক সেকেন্ডের মধ্যে পাঁচ বার ঘোরে তাহলে বলছে যে এক ঘন্টায় গাড়িটা কতটা যাবে মানে গাড়িটার স্পিড কিলোমিটার পার আওয়ারে কত হবে সেটা জিজ্ঞেস করতে জিজ্ঞেস করেছে বলছে গিভিওর আন্সার টু দা রেডিয়াস কত হবে রেডিয়াসটা হয়ে যাবে হাফ মানে ফর্টি টু সেন্টিমিটার মানে এটাকে আমরা দুই দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে আমরা রেডিয়াস পেয়ে যাচ্ছি তাহলে সার্কমফারেন্স কত হবে এখানটা সার্কফারেন্স বার করার ফর্মুলা अप्लाई করছি মানে 2 পাই আর এই ফর্মুলাটাকে अप्लाई করলাম তাহলে কেন আছে 2 22 বাই 7 into 42 তাহলে এটা হয়ে যাচ্ছে সারকামফারেন্স তো 7 দিয়ে कैंसिल করলে এখানটা 6 হবে তারপরে মাল্টিপ্লাই করছি তাহলে কেন হবে 12 22 তাহলে কেন আছে মাল্টিপ্লাই করলে 264 এত সেমি তাহলে দেখো 1 রিভলিউশন মানে কতখানি যাচ্ছে একবার ঘুরলে চাকাটাই যাচ্ছে টু সিক্স ফোর এত সেন্টিমিটার টু সিক্স ফোর এত সেন্টিমিটার মানে ওর যা হবে ঠিক ততটাই যাবে তো এখানে কি বলছিল এখানে বলছিল ঘুরে। কতটা যাবে। না এটাকে আমরা ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে কত হবে এটা হচ্ছে ওয়ান থ্রি টু জিরো এত সেন্টিমিটার মানে এক সেকেন্ডে পাঁচবার ঘুরে এত সেন্টিমিটার যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এক সেকেন্ডে যাচ্ছে সেন্টিমিটার এবার আমাদের বলেছিল যে স্পিডটা কিলোমিটার পার আওয়ার বার করতে মানে এক ঘন্টায় কতটা যাবে তো ওয়ান আওয়ার মানে কত থ্রি এত সেকেন্ড তাহলে থ্রি এত সেকেন্ডে কতখানি যাবে না ওয়ান এটাকে আমরা থ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে ফোর সেভেন ফাইভ টু ট্রিপল জিরো এত সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক ঘন্টায় যাচ্ছে তাহলে কেনটা হবে ফোর সেভেন ফাইভ টু ট্রিপল জিরো বাই একশো এটা চলে এলো মিটারে তো মিটার থেকে আমরা আবার এটাকে কিলোমিটারে নিয়ে যাবো তার জন্য আবার এক হাজার দিয়ে ডিভাইড করছে তাহলে এখান থেকে তিনটে জিরো ক্যান্সেল হবে তাহলে পাচ্ছি ফোর সেভেন ফাইভ টু বাই একশো তাহলে স্পিড কত হচ্ছে গাড়িটার স্পিড আমরা পেয়ে যাচ্ছি ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ টু এত কিমি পার আওয়ার তো আমাদের বলেছিল নিয়ারেস্ট কিলোমিটার নিয়ে আসতে তো নিয়ারেস্ট কিলোমিটারে কত হবে এটা হচ্ছে ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার আমি আরেকবার বলছি একটা চাকার ডায়ামিটার দেওয়া ছিল রেডিয়াস বার করতে পারব রেডিয়াসটা বার করেছি তো সেখান থেকে আমরা টু পাই আর কত হচ্ছে সেটা বার করলাম তো টু পাই আরটা দেখলাম যে টু সিক্সটি ফোর সেন্টিমিটার হচ্ছে মানে সার্কাম ফ্রেন্স বার করলাম মানে একবার রেভলিউশনে একবার রেভলিউশনে কতখানি যাবে ওর যা সার্কাম ঠিক ততটাই যাবে মানে যাবে টু সিক্স ফোর সেন্টিমিটার একবার রেভলিউশনে যাবে টু সিক্স ফোর সেন্টিমিটার এক সেকেন্ডের মধ্যে পাঁচবার কত যাবে আমরা পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে এক সেকেন্ডে যাচ্ছে এতটা তাহলে তিন হাজার ছশো সেকেন্ডে কতটা যাবে না টু সিক্স ফোর ইন্টু ফাইভ ইন্টু থ্রি সিক্স ডাবল জিরো করে দেবো তাহলে এত এত কিলোমিটার এত সেন্টিমিটার যাচ্ছে এত সেন্টিমিটার যাচ্ছে তিন হাজার ছশো সেকেন্ডে তো এটাকে আমরা মিটারে নিয়ে যাব তার জন্য একশো দিয়ে ডিভাইড করেছি কিলোমিটার যাচ্ছে এক ঘন্টার মধ্যে তিন হাজার ছশো সেকেন্ড মানে এক ঘন্টা তো এখান থেকে ক্যান্সেল করে আর মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছিলাম ফোর সেভেন পয়েন্ট ফাইভ টু এত কিলোমিটার তো এটা দেখো পাঁচ রয়েছে পাঁচ বা পাঁচের বেশি থাকলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করার সময় এর আগের সংখ্যাটাকে এক বাড়িয়ে দেওয়া যায় এটা যেহেতু পাঁচ রয়েছে তাই আমরা আগের নাম্বারটাকে এক বাড়িয়ে দিচ্ছি মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করার জন্য আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাই বার করতে বলেছিল তাহলে এটা হয়ে যাবে ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে গাড়িটার স্পিড আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি এর পরবর্তী পাঠে এই চিত্রে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ